এভরিওয়ান, আবারও নতুন একটি কোর্স সিরিজ নিয়ে এসেছি। এই কোর্সে আমরা দেখব রিঅ্যাক্ট নেটিভ। রিঅ্যাক্ট নেটিভ হচ্ছে একটি ওপেন সোর্স মোবাইল অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক যা ডেভেলপ করেছে ফেসবুক। আর আমরা রিঅ্যাক্ট নেটিভ সম্পর্কে আরো বিস্তারিত আমাদের ইন্ট্রোডাকশন পার্টে দেখব। আজকে আমরা বিস্তারিত দেখতেছি না, আজকে আমরা দেখবো এই কোর্সে আমরা কি কি শিখবো এবং আমাদের কি কি থাকছে। আমরা এখন কোর্সের আউটলাইনটা দেখে নিই। আমরা কোর্স আউটলাইনে থাকছে আমরা ফার্স্টে রিঅ্যাক্ট নেটিভ স্টার্ট করবো, দেন রিঅ্যাক্ট নেটিভ সম্পর্কে আমরা জানবো বেসিক, রিঅ্যাক্ট নেটিভ এর ডিবাগিং সম্পর্কে জানবো, রিঅ্যাক্ট নেটিভ এর অ্যাপস স্টাইলিং এবং কম্পোনেন্ট সম্পর্কে জানবো, এবং রেসপন্সিভ অ্যাডাপটিভ অ্যাপ সম্পর্কে জানবো, এবং রিঅ্যাক্ট নেটিভ ন্যাভিগেশন সম্পর্কে জানবো, এবং ম্যানেজিং স্ট্যাট উইথ রিডাক্স সম্পর্কে জানবো, এবং টাইম টু প্র্যাকটিস, আমরা প্র্যাকটিক্যালি অনেকগুলো অ্যাপ্লিকেশন তৈরি করব রিয়েল টাইম। আমরা ফার্স্ট আমাদের অ্যাপ্লিকেশনটা থাকবে একটি শপ অ্যাপ, আমরা শপ অ্যাপটি দেখব। দেন আমরা ইউজার হ্যান্ডেলিং করব, ইউজার ইনপুট নিব, ইনপুট হ্যান্ডেলিংটা দেখব, আমরা এসটিডিপি রিকোয়েস্ট হ্যান্ডেলিং করব, এবং ইউজার অথেন্টিকেশন দেখব, এবং নেটিভ ডিভাইস ফিচার গুলো দেখবো, এবং ডিপারেন্ট ওয়ার্ক ফ্লো, আর থাকছে পাবলিশিং অ্যাপ। আমরা সম্পূর্ণ কোর্সটা স্টেপ বাই স্টেপ শেষ করার পরে আমাদের অ্যাপস পাবলিশিং কিভাবে করতে হয় আমরা তা দেখব। তো এই সিরিজে আমরা সম্পূর্ণ রিঅ্যাক্ট নেটিভ একবারে জিরো থেকে বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা সম্পূর্ণ একটা অ্যাপস কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে পাবলিশ করতে হয় আমরা সম্পূর্ণটাই দেখব। তো আমরা নেক্সট এই সিরিজটা আমাদের কন্টিনিউ থাকবে, অনেকদিন হয়েছে আমরা ভিডিও দিচ্ছি না, তো এই সিরিজটা আমাদের কন্টিনিউ থাকবে। এই সিরিজটা আপনারা একদিন পর পর বা দুদিন পর পর কিভাবে ভিডিও চাচ্ছেন আপনাদের মতামত আশা করছি। তো সবাই সাথেই থাকবেন, সবার মতামত জানাবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন।